হাই এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে আমার কোনো রান্নাবান্নার রেসিপি দেখাবো না আপনাদেরকে তো আজকে হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার বাংলাদেশে থেকে কি কি আসছে বাংলাদেশে থেকে বাংলাদেশ থেকে আমার জন্য কি কি পাঠাইছে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পার্সেলটা হচ্ছে আসছে অনেক দিন হয়ে গেছে তো আমি সমর কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি একটু হচ্ছে বিজি ছিলাম আবার হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল আপনারা জানেন তো তার জন্য কিন্তু শেয়ার করতে পারি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি আমার জন্য হচ্ছে দেশ থেকে কাপড় চোপড় পাঠাইছে আমার হচ্ছে ননদ তো আমি হচ্ছে অনলাইন থেকে দেখে পছন্দ করে আপুকে ছবি দিয়েছিলাম তো ওইগুলাই আপু হচ্ছে আবার আপুও কিছু পছন্দ করে কিনেছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ব্লগটি দেখলে আর আমরা মেয়েরা কিন্তু শপিং করতে পছন্দ করি এবং শপিং দেখতেও অনেক পছন্দ করি তো সবাই ধৈর্য সহকারে আমার সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আর আমি ডিটেলস বলে দিতেছি আর আরেকটা কারণ আছে আমার ভিডিওটা করার কারণ যারা বাহিরে থাকেন খুব সহজভাবে যে কোনো জিনিস হচ্ছে নিয়ে আসতে পারেন যে কোনো কান্ট্রিতে একদমই সহজ মাধ্যমে তো ওইটা বলে দিব আজকে সবাইকে কিভাবে কীভাবে আনতে পারেন অল্প টাকা খরচ করে এই তো এটা হচ্ছে আমার একটা থ্রি পিস তো সবাই জানাবেন কেমন লাগে আপনাদের কাছে আর কালারগুলো কিন্তু এক একটা এক এক রকম কালার তো এটা হচ্ছে সেলোয়ার প্যান সিস্টেম সেলোয়ার তো সেলোয়ারটা হচ্ছে নিচের দিকে আবার অনেক সুন্দর করে পুঁতি লাগাই দিছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লেগতেছে আর এটা উন্না আর এটা হচ্ছে জামা খুলে খুলে আপনাদেরকে দেখাইতেছি পরে আবার আমার ভাস করতেও কষ্ট হবে তো সমস্যা নাই আগে আপনাদের কাছে শেয়ার করি পরে আস্তে ধীরে আমি সব গুছিয়ে রাখব এটা হচ্ছে আমার একটা থ্রি পিস আর এখন কিন্তু এগুলা অনেক বেশি চলতেছে এটা হচ্ছে আমার আরেকটা থ্রি পিস রেড কালারের মধ্যে আর রেড কালার কিন্তু আমার অনেক বেশি পছন্দ জানি না কেন সব সময় আমার রেড কালার অনেক ভালো লাগে আর হচ্ছে পাঁচটা থ্রি পিসের মানে একই রকম হচ্ছে প্যান্টের ডিজাইনগুলো আর জামার গলার ডিজাইনগুলো আর একটার হচ্ছে একটু ভিন্ন এই তো জামার ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিব আর জামাটা হচ্ছে হাতার মধ্যে আর নিচে হচ্ছে পাইপিং করা গলাটাও পাইপেন করা আর বানানোটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আর কি তো আমি হচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে কাপড়গুলো নিয়ে আসছি আপনাদেরকে বলি আর আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা ডেসেই আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমি হচ্ছে দেখা যায় অন্যান্য গুলাতে হচ্ছে কোরিয়ান সার্ভিসে এনে থাকি তারপরে হচ্ছে যেমন আগে তো প্রচুর লুক আসা যাওয়া করতো ওনাদের মাধ্যমে তো এই কোভিড নাইন্টিনের জন্য কিন্তু এখন সব কিছুই বন্ধ ছিল এবং কুরিয়ান সার্ভিসগুলাতে প্রচুর মানে কয়েকদিন তো বন্ধ ছিল লাস্টের দিকে কয়েকটা কোরিয়ান সার্ভিসে আমি আলাপ করছি অনেক বেশি মানে হচ্ছে ওনারা টাকা চাইছে যে মানে দামটা অনেক বেশি চাইছে তো ওইটা আমার মন মতো হয় নাই তার জন্য আমি হচ্ছে কুরিয়ান সার্ভিসে আনাই নাই আমি হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে এনেছি আর কি বাংলাদেশে যে সরকারি পোস্ট অফিসগুলো আছে ওই পোস্ট অফিসে যাই আপনি যোগাযোগ করবেন করে কিন্তু পাঠিয়ে দিতে পারেন তো পোস্ট অফিসের মাধ্যমে আমার কাপড়গুলো পাঠাইছে এক মাস লাগে আর কি সময় আর কুরিয়ান সার্ভিসে তো এক সপ্তাহের মধ্যে পেয়ে যান কিন্তু সরকারি হচ্ছে পোস্ট অফিস তো সরকারি তো সরকারিভাবে পাঠানো হয় তার জন্য হচ্ছে একটু মানে দেরি হয় এক মাস লাগে এক মাসের মধ্যেই আমি হাতে পেয়ে গেছি তো হচ্ছে গত মাসের ছাব্বিশ তারিখ পাঠাইছিল তো এই মাসের ছাব্বিশ তারিখ হচ্ছে আমি মানে হাতে পাইছি আর কি আমার হচ্ছে তিন কিলো ওজন হয়েছিল কাপড় ঘোলা আর হচ্ছে ওনারা তিন হাজার টাকা নিছে আর কি খরচটা তো এইভাবে আপনারা আনতে পারেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিওটা করছি এবং ডিটেলস সব কিছু আপনাদেরকে বলে দিলাম যারা বাহিরে আছেন আমার মতো আর দেশের কাপড় পছন্দ করেন দেশীয় থ্রি পিস পছন্দ করেন সবসময় পড়তে ভালোবাসেন তো আমার মতো এরকম বাংলাদেশ থেকে হচ্ছে এনে পড়তে পারেন আর যে কোনো জিনিস আনে আনাইতে পারেন এইভাবে আপনারা আর এটা হচ্ছে একটা শাড়ি একটা ব্লাউজও দিয়েছে বানায়া এটা হচ্ছে আমার শাশুড়ি মা কিনে দিছে অনেক সুন্দর একটা শাড়ি আমার তো অনেক পছন্দ হয়েছে শাড়িটা তো ওনারা হচ্ছে পাঠাইছে আর কি দেশ থেকে দেশ থেকে যা যা আসছিল ভালোবাসা বলেন আর হচ্ছে প্রয়োজনীয় কাপড়চুপড় বলেন আর হচ্ছে পুরা কাঠুন ভর্তি কাপড়চুপড় আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে এই দেশের থেকে সুপিং করেছিলাম কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখাইতেছি এতক্ষণ তো আমার চোপড় দেখাইলাম এখন আপনাদের ভাইয়ার দেখাই তো আপনাদের ভাইয়াকে বলছিলাম দেশ থেকে কিছু আনার জন্য তো আপনাদের ভাইয়া বলে দেশ থেকে আমি কিছু আমার লাগবে না এদেশ থেকে আমি কিনতে পারি আর যেগুলো পরে থাকি তো দেশ থেকে আপনাদের ভাইয়াকে আমি পাঁচটা শার্ট কিনে দিছি একদম আমি নিজে পছন্দ করে আর যারা বাইরের কান্ট্রিতে থাকেন সবাই জানেন এখন কিন্তু প্রত্যেক কান্ট্রিতেই হচ্ছে চাইনিজ নিয়ারের জন্য কিন্তু হচ্ছে ডিসকাউন্ট তো এক একটা শার্ট ছিল মানে উনসত্তর রিঙ্গিত করে তো অর্ধেক সার পেয়েছি আর কি তার জন্য পাঁচটা শার্ট কিনেছে আর আমার অনেক বেশি কালারগুলো পছন্দ হয়েছে শার্টের ডিজাইনগুলোও পছন্দ হয়েছে তো আপনাদের ভাইয়াকে একসাথে কিনে দিলাম আস্তে আস্তে পড়বে তো আপনারা জানাইবেন আমার পছন্দটা কেমন হয়েছে আর নিচে যে গেঞ্জিটা আছে গেঞ্জিটাও কিনে আনছি প্রত্যেকটা শার্ট খুলে খুলে আপনাদেরকে দেখিয়ে দিব শার্টের ডিজাইনগুলো কেমন হয়েছে ছেলেদের শার্ট কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার কাছে বিশেষ করে গেঞ্জিও আমার ভালো লাগে মানে টি শার্ট ভালো লাগে কিন্তু সবচেয়ে বেশি শার্ট ভালো লাগে আর কি এরকম শার্ট তো জানি না কার কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে যে কার কাছে কেমন লাগলো আজকে শপিং আর বাংলাদেশেতে এত এত জিনিস আসছে আপনাদের সাথে পুরো পার্সেলটা খুলে শেয়ার করলাম আর আমি তো ডিটেলস বলেই দিলাম আমি কিভাবে হচ্ছে কাপড়গুলো নিয়ে আসছি তো আপনারাও সেমভাবে আনতে পারেন তো আজকে তো আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম